আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে অসম্ভব মজার, সব থেকে সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনি মজার। তো চলুন শুরু করা যাক, এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। আর এই নাস্তাটা যে কেউ তৈরি করে নিতে পারবে। আর এজন্য এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, আর নিয়েছি একটি ডিম। এখন এই আলুটাকে আমি কেটে নিচ্ছি। তো আলুটাকে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নেবেন। তো আমি এভাবে কয়েক পিসের মতো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, যদি নাস্তার পরিমাণটা বাড়িয়ে করতে চান। তো দেখুন, আলুগুলো কেটে নিয়েছি। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এর উপর একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। আলুটাকে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এভাবে ছোট ছোট কিউব করে সিদ্ধ করলে দেখবেন যে খুব অল্প সময়ের ভেতর এটা সিদ্ধ হয়ে যাবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে একটু ম্যাশ করে নিব। যেহেতু আলুগুলো একটু গরম আছে, তাই এভাবে একটু ম্যাশ করে নেবেন। আর এই সিদ্ধ আলুটাকে ভালো করে একটু চেলে নিব, যাতে আলুর ভেতরে কোনো রকমের লাম্পস না থাকে। তো এভাবে রাবার স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে এটাকে চেলে নেবেন। আর এভাবে আলুটা যদি চেলে নেন, তাহলে কিন্তু অনেক স্মুথ হবে এই আলুটা। তো খেয়াল রাখবেন আলুর ভেতরে যাতে কোনো রকমের লাম্পস না থাকে। তো আলু আমি খুব ভালো করে চেলে নিয়েছি, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। একটা চামচের সাহায্যে এই পেছন থেকে আলুটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আলুর সাথে আমি একটা মশলা ব্যবহার করছি, আর এটা কিন্তু সবার বাসায়ই থাকে। প্রথমে লবণ দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এখানে 2 চিমটের মতো গোলমরিচের গুঁড়া। তো এই গোলমরিচের গুঁড়াটা কিন্তু সবার বাসায়ই থাকে, তো এটা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন। ফ্লেভারটা যেমন ভালো আসবে, খেতে কিন্তু তেমনি দারুণ লাগবে। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম। তো ডিমটাকে ভালো করে আমি বিট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের, 1 কাপের মতো শুকনা চালের গুঁড়া। প্রথমে একটা রাবার স্প্যাচুলার সাহায্যে এই সবগুলো উপকরণকে ভালো করে একটু মেখে নিচ্ছি। তো একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। আলু দিয়েই কিন্তু এটাকে ভালো করে মেখে নেবেন। তো ডিম আলু দিয়েই কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নেওয়া যাবে। তো খুব ভালো করে এটাকে আমি মথে নিয়েছি। তো দেখুন, ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর এটাকে কিন্তু এভাবে ভালো করে একটু মথে নেবেন, যাতে ফাটল না থাকে। আর এই নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই আপনারা শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করবেন। এখন এখানে একটা প্লেট নিয়েছি, আর 2 হাত ভালো করে পরিষ্কার করে হাতে আমি সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। আর এখান থেকে সামান্য পরিমাণ ডো আমি হাতে নিয়েছি, নিয়ে এটাকে আমি এভাবে লম্বা স্টিকের মতো তৈরি করে নিচ্ছি। তো এটা ফিঙ্গারের মতো শেপ দিয়ে নিব। তো এভাবে কিন্তু আমি এটাকে বানিয়ে নিয়েছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কিভাবে তৈরি করছি। তো এই ফিঙ্গারটা তৈরি করার সময় খেয়াল রাখবেন এর ভিতরে যাতে কোনো রকমের ফাটল না থাকে। তো খুবই মসৃণ করে এভাবে কিন্তু আপনারা ফিঙ্গারগুলো বানিয়ে নেবেন। তো দেখুন, ঠিক এভাবে আমি সবগুলো ফিঙ্গারের শেপই দিয়ে নিয়েছি। আলুর মশলাদার এই ফিঙ্গারগুলো খেতে একেবারে চিপসের মতোই লাগে, আর এটা একবার খাওয়া শুরু হলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হয়। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি, আর তেলটা একটু ঠান্ডা থাকা অবস্থায় এখানে আমি সবগুলো ফিঙ্গারই দিয়ে নিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝিতে রেখে এই ফিঙ্গারগুলোকে ভালো করে ভেজে নিব। তো ভাজার সময় কিন্তু এগুলো ফুলতে শুরু করবে। তো এইভাবে উল্টে পাল্টে লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো দেখুন, কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলোকে তেল ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো খুবই মজার এই পটেটো ফিঙ্গারগুলোকে ভালো করে তেল ছেঁকে তুলে নেবেন। আর এটা কিন্তু অনেক বেশি মোচমোচে হয়েছে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মোচমোচে হয়েছে। তো দেখুন, ঠিক এরকম মোচমোচে হবে। এখন এখানে মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে 2 চিমটির মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি, 2 চিমটির মতো বিট লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটির মতো ভাজা জিরার গুঁড়া। তো এই পটেটো ফিঙ্গারের গায়ে মশলাটা খুব ভালো করে মেখে নেবেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি দারুণ হবে। আর খুবই মোচমোচে হওয়ার কারণে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখুন, সবগুলো পটেটো ফিঙ্গারই আমি বানিয়ে সার্ভ করে নিয়েছি। তো ফিঙ্গারের গায়ে খুব ভালো করে মশলাটা মেখে তারপরে এটাকে গরম থাকা অবস্থায় সার্ভ করবেন। খুবই মুচমুচে আর অসাধারণ স্বাদের এই পটেটো ফিঙ্গারটা। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে। তো দেখুন,
আশা করছি দেখেই বুঝতে পারছেন, এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি দারুণ হয়েছে। আজকের পটেটো ফিঙ্গারের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।